হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল জবলেস ফ্যামিলি জবলেস ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনারা পাবেন গভর্নমেন্ট জব রিলেটেড সমস্ত রকমের ভিডিও সবার আগে বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যে কোনো গভর্নমেন্ট জবের সম্বন্ধে নোটিফিকেশন আগে পেতে আমাদের সাথে জুড়ে থাকুন বন্ধুরা আমরা এসে গেছি আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আগের ভিডিওতে আমরা বলেছিলাম শিলিগুড়ির যে কন্যাশ্রী ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের যে রূপশ্রীর যে প্রকল্প আছে তার কতগুলি ভ্যাকেন্সি বেড়েছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওতে আমরা বলবো একই ডিপার্টমেন্টের আন্ডারে মানে কন্যাশ্রী ডিপার্টমেন্টের আন্ডারেই আপনাদের যে রূপশ্রী প্রকল্প আছে সেটার সেটা সম্বন্ধে আপনার নদীয়া ডিস্ট্রিক্টে একটি আবার একটি ভ্যাকেন্সি বেরিয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট রূপশ্রী প্রকল্প তো এরপর এখানে দেওয়া হচ্ছে যে চারটে ফোন নম্বর অ্যাকাউন্টের মানে চারটে অ্যাকাউন্টের নেওয়া হবে এবং তেইশটা ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে এটা হচ্ছে উলবেড়িয়ার উলবেড়িয়ার অন্তর্গত এবং এবং এর লাস্ট ডেট রাখা হয়েছে পঁচিশ তিন দু হাজার উনিশে এবং এখানে লাস্ট ডেট রাখা হচ্ছে কি পঁচিশ তিন দু হাজার উনিশে এবং আপনাদেরকে বলা হচ্ছে যে তো এইখানে বলা হয়েছে যে শুধুমাত্র যারা নদিয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত আছেন পারমানেন্ট রেসিডেন্ট তারাই কিন্তু এটা ফিল করতে পারবেন আদার্স কিন্তু কারা ফিল করতে পারবেন না তো এটা নদীয়া ডিস্ট্রিক্টে যারা আছেন তাদের জন্য একটি খুশির খবর এবং যারা অন্য অন্য জেলাতে আছেন তাদের জন্য একটি দুঃখের খবর বলতে পারেন তো এইটার লাস্ট ডেট তো আপনাদের বললাম পঁচিশ দিনে রাখা হয়েছে চলুন এবার আমরা দেখে নিই কি কি কী ক্রাইটেরিয়া লাগবে বা কি কি কী জিনিস লাগবে এটা ফিল করার জন্য কটা কটা পদ দেওয়া হয়েছে স্বপ্ন অ্যাকাউন্টেন্ট রাখা হয়েছে অ্যাকাউন্টেন্ট এদের এদের জন্য এদের আছে ইউ রাখা হয়েছে একটি কেবলমাত্র একটি ইউ আছে এবং এক্সেমটেড ক্যাটাগরির জন্য ইউআর একটি এবং এসসি রাখা হচ্ছে একটি এবং এসটি রাখা হচ্ছে একটি এবং বয়স রাখা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর মানে আপনারা অনেক বছর পর্যন্ত এটা ফিল করতে পারবেন তারপর এখানে এডুকেশন কোয়ালিফিকেশান রাখা হচ্ছে সিম্পল কমন গ্র্যাজুয়েট উইথ অনার্স এবং এর মানে হলো আপনি অনার্স অনার্স গ্র্যাজুয়েট যদি অ্যাকাউন্টের সাথে হয়ে থাকেন তবেই দিতে পারবেন নইলে তাছাড়া আপনি দিতে পারবেন না এটা এবং এখানে ওয়ার্কিং নলেজ চেয়েছে যাতে আপনি এম এস ওয়ার্ডটা এম ওয়ার্ডের প্যাকেজটা আপনি ব্যবহার করতে পারেন এম এস ওয়ার্ড বলতে এম এস সরি এম অফিস বলছে এম এম এস এক্সেল এম পাওয়ার পয়েন্ট এইগুলো সব বলা হয়েছে এবং আপনাকে ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজে এই সব সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স চাইছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা গভর্নমেন্ট অর্গানাইজেশনের থেকে তো এখানে স্যালারিটাও দেওয়া হচ্ছে পনেরো পনেরো হাজারের মতন খুবই ভালো স্যালারি এরপর দেওয়া হচ্ছে কি দু নম্বরের ডাটা এন্ট্রি অপারেটর যার জন্য এখানে তেইশটা ভ্যাকেন্সি আছে তো এখানে ইউআরদের জন্য ছটা রাখা হয়েছে ইউ আর ক্যাটাগরির জন্য চারটে এবং পিডব্লিউডি এর জন্য এখানে রাখা হচ্ছে একটি এবং এক্স সার্ভিসম্যান ইউআরদের জন্য রাখা হয়েছে একটা এসি চারটে এসি এক্স এক্স সার্ভিসম্যান রাখা হয়েছে একটি এসসি এক্সেমটেড ক্যাটাগরি একটি এস একটা ওবিসি এ একটি ওবিসি এ এক্সামটেড ক্যাটাগরি চেকটি একটি ওবিসি বি একটি ওবিসি বি এক্সামটেড ক্যাটাগরি একটি এবং এদের বয়স রাখা হয়েছে আঠেরো থেকে চল্লিশ সেম বয়স এবং এখানের জন্য চা হয়েছে গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন মানে আপনি সায়েন্স আর্টস কমার্স যেখানেই হয়ে থাকেন না কেন আপনি এটা পেতে পারেন এবং এর জন্য ওয়ার্কিং নলেজ চা হয়েছে কম্পিউটার এবং অ্যাবিলিটি থাকতে হবে এমএস অফিসে এমএস অফিস প্যাকেজে মানে এমএস ওয়ার্ড এক্সেল এমএস পাওয়ার পয়েন্ট আপনাকে এগুলো জানতে হবে এছাড়া মা আপনাকে টাইপিং স্পিড রাখতে বলেছে তিন তিরিশটা ওয়ার্ড পার মিনিটে এবং এর জন্য এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তিন বছরের কোনো গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশান থেকে এবং এখানে এগারো হাজার টাকা আপনাকে স্যালারি দেওয়া হবে তো এর পরবর্তী দেখে নিয়ে যে কী দিয়েছে এখানে আপনার এখানে বলা হয়েছে যে একটা পোস্টের জন্য আপনাকে একটা ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবেন কোন আপনারা দুটো পোস্টে অ্যাপ্লাই করবেন এটা হবে না এবারে এস সি জন্য পাঁচ বছরই এবং ওবিসির জন্য তিন বছরের ছাড় দেওয়া হয়েছে যেটা নর্মালি বিভিন্ন গভর্নমেন্ট এতে দেওয়া হয়ে থাকে গভর্নমেন্টের রুল অনুযায়ী রিটায়ার্ড পার্সনের জন্য একটু চৌষট্টি বছর এজ রাখা হয়েছে মানে আপনারা অনেক দূর পর্যন্ত যেতে বলতে পারেন এবার এখানে বলা হয়েছে যে আপনাকে এখানে ডিউলি ফিল্ড করতে হবে মানে আপনাকে যেহেতু এটা হাতে করে মানে অনলাইনে হবে না অফলাইনে হবে সেই জন্য আপনাকে নিজেকে সব কিছু ফিল আপ করতে হবে এবং এখানে আরেকটা জিনিস বলা আছে যে আপনি যদি ভুলভাল কোনো কিছু তথ্য দিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হতে পারে এবং যেটা যে কোনো মুহূর্ত হতে পারে এবং আপনাকে যদি আপনি কোথাও কাজ করছেন অথবা কারেন্ট এমপ্লয় তাহলে আপনাকে একটি এনওসি দিতে হবে এনওসি দেওয়ার মাধ্যমে জানাতে হবে যে আপনাকে যেখানে কাজ করছেন সেখানে কোনো প্রবলেম নেই তারপরে আপনাকে এটা তো বলে দেওয়া হয়েছে আপনি নদীয়া ডিস্ট্রিক্ট অন্তর্গত হতেই হবে তো এখানে মোড অফ সিলেকশন রাখা হয়েছে এখানে তিনটে সিলেকশন প্রসেসে হবে অ্যাকাউন্টেন্টের জন্য একটা পরীক্ষা হবে রিটার্ন এক্সামিনেশান তার মধ্যে থাকবে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যারেথমেটিক ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি থাকবে যেটার নাম্বার হচ্ছে পঞ্চাশ মার্কসের এরপরে কম্পিউটার টেস্ট থাকবে যার যার মার্কস হচ্ছে চল্লিশ এবং ভাইভা থাকবে যার মার্কস হচ্ছে দশ এবার ডাটা এন্ট্রির জন্য রাখা হয়েছে সেম জিনিস জি কে কারেন্ট অ্যাফেয়ার জেনারেল জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যারিথমেটিক এবং ইংলিশ এখানেও কম্পিউটার টেস্ট রাখা হয়েছে এখানেও ভাইভা রাখা হয়েছে যার মার্কস হচ্ছে চল্লিশ পঞ্চাশ আর দশ তো আপনার যদি শর্ট লিস্টেন্ট হন তারপরে আপনাকে রিটার্ন যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনাকে কম্পিউটার টেস্ট ভাইভাতে ডাকা হতে পারে তো বন্ধুরা আপনাদেরকে একটা ফিল আপ করার জন্য আমাকে একটি ফর্ম দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা এখানে দেওয়া হয়েছে অথবা আপনি নদীয়ার ওয়েবসাইট থেকেও এটা ডাউনলোড করতে পারেন এখানে বলা হয়েছে যে আপনাকে একটি ছবি দিতে হবে যেটা সাইন থাকবে আপনার এবার এখানে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা দেবেন তারপরে এখানে আপনার নাম বাবার নাম ন্যাশনালিটি কোন ন্যাশনালিটির আপনি বিলং করেন তারপরে এখানে আপনার ক্যাটাগরি দেবেন জেনারেল হিস্ট্রি না অভিয়াসি যা হয় আপনি সেটা দেবেন আপনি যদি ফিজিক্যালি চেঞ্জ হয় তাহলে ইউজ করবেন নইলে নো করবেন তো আপনার জেন্ডার দেবেন তারপরে প্রেজেন্ট করসপন্ডেন্ট অ্যাড্রেস মানে আপনি এখন কোথায় থাকেন সেটা দেবেন এবার পারমানেন্ট অ্যাড্রেসটাও দেবেন দেওয়ার পর আপনি চলে যাবেন তারপরে এতে এখানে চা হচ্ছে ডেট অফ বার্থ আপনার এক এক দু হাজার উনিশ পর্যন্ত আপনার কত বয়স হচ্ছে সেটা আপনাকে দিতে হবে এরপর আপনাকে এই কোন কোন এক্সামিনেশান পাস করেছেন সেটা দেবেন এখানে আপনি যে যে এক্সামিনেশান পাস করেছেন সেটা আপনি দিয়ে দেবেন এখানে তারপরে এখানে আপনাকে কম্পিউটার নলেজ সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে যদি আপনার কম্পিউটার নলেজ শেখে থাকে তাহলে আপনি এখানটা দিয়ে দেবেন তারপরে এখানে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে এখানে আপনার আপনার কন্ট্যাক্ট নম্বর এবং ইমেল অ্যাড্রেস আপনি দেবেন এখানে আপনার ডেট বসাবেন প্লেস বসাবেন কোন জায়গাতে ফিল আপ করছেন তাহলে এখানে আপনার সিগনেচারটা করবেন সিগনেচার করার পরে আপনাকে এটা পাঠাতে হবে আপনাকে এটা পাঠাতে হবে এখানে দেওয়া হয়েছে এই এই ঠিকানাটায় এই যে এই ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানাটা আমাকে পাঠাতে হবে এবং প্রত্যেকটা এবং প্রত্যেকটা ডকুমেন্টে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে এখানে ডকুমেন্টের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে আপনার এজের জন্য হচ্ছে মাধ্যমিকে অ্যাডমিট বা সার্টিফিকেট দেবেন রেসিডেন্সিয়াল প্রুফের জন্য ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড দেবেন অ্যাকাডেমিকের জন্য আপনি দেবেন সেগুলো তারপরে কাস্ট সার্টিফিকেটের জন্য দেবে আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জন্য দেবেন একটা তারপরে দুটো সেলফ ব্যাটাস্টেট এনভ্লপ দিতে হবে তারপরে দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে এবং এটা লাস্ট ডেটটা বলা হয়েছে পঁচিশ দিন এবং এটা পাঁচটার মধ্যে আপনার জন্য হাতে পৌঁছে যায় তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিওর ভিডিওতে তো যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা তো এটুকুই বলার ছিল তো ভালো লাগলে লাইক করে দেবেন একটু ধন্যবাদ